মনে কারো হওয়া উচিত না। অ্যান্ড আমাকে আরো লিখেছে হামিম সানা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। অ্যান্ড সে লিখেছে, আপু আপনাকে পরকালে বিশ্বাস করেন, করলে আপনার লাইফস্টাইল বলছে কি থাক, এটা আমরা না পড়ি। না, আমি পরকালে একদমই বিশ্বাস করি না। আমি আসলে না আমি পরকালে একদমই বিশ্বাস করি না আমি আসলে না আমি পরকালে একদমই বিশ্বাস করি না আমি আসলে যেটা দেখি না, বা যেটা দেখি না আসলে ওটা আসলে কখনো বিশ্বাস করি না। খুবই উইয়ার্ড ছিল। আপনি কি লিখছেন এটা? আসলে বর্তমানে বাংলাদেশ বিনোদন জগতে জনপ্রিয় নাম সাফা কবির। ছোট পর্দায় বিভিন্ন নাটকে অভিনয় করায় সর্বস্তরে জনপ্রিয় মুখ এই অভিনেত্রী। মিডিয়া জগতে যশ খ্যাতি থাকায় প্রায় তাকে নিয়ে আলোচনা হয়, কিন্তু এবার সমালোচনার জন্ম দিয়েই ভক্তদের মাঝে আলোচনায় এসেছেন সাফা কবির। এদিকে পহেলা বৈশাখ উপলক্ষে দেশের একটি বেসরকারি রেডিও স্টেশনে এসে সাফা কবির দাবি করেন তিনি পরকালে বিশ্বাস করেন না, যদিও তিনি মুসলমান ঘরের সন্তান, আর এ নিয়েই সমালোচনা হচ্ছে সোশ্যাল মিডিয়ায়। এ সময় অনুষ্ঠানে সাফা কবিরকে এক ভক্ত মেসেজ করেন, আপনি পরকালে বিশ্বাস করেন? করলে তো চলাফেরা এমন হতো না। এমন প্রশ্নের উত্তরে সাফা কবির বলেন, আমি একদমই পরকালে বিশ্বাস করি না। সত্যিকার অর্থে যেটা আমি দেখি না সেটা কখনোই বিশ্বাস করি না। এরপর উপস্থাপিকা কথাটিকে অন্যদিকে মোড় দিতে গিয়ে বলেন, অ্যাকচুয়ালি উনি মানে মেসেজদাতা বৈশাখে একটু বেশি খাওয়া দাওয়ার পর একটু ভাবে চলে গেছেন।